মা, তোমরা ফিরলে তাহলে? গলা শুনলুম মনে হলো না। হ্যাঁ গো, আমারও তো তাই মনে হলো। কি হলো দেখি তো একবার। রতন দিদা, হ্যাঁ বাবা, মাসিকে না একটা দুষ্ট লোক ধরে নিয়ে গেল। দুষ্ট লোক ধরে নিয়ে গেল, সে আবার কি কথা বাবা? চলো দেখবে, চলো টেনে না বাবা, পড়ে যাবো। আমি তোমার মতো ছুটতে পারি না বাবা। যাচ্ছি উড়ে বাবা রে, উড়ে ভাই, যাচ্ছি যাচ্ছি, ছাড়তে পারি না উড়ে বাবা রে, উড়ে বাবা। ডাকছিলে? হ্যাঁ বৌমা, খোকার গলা পেলুম মনে হলো। হ্যাঁ এসেছে তো। কোথায় এসেছে? আমার ঘরে। তোমার ইয়ে করো, তুমি এক কাজ করো তো মা, তুমি না ওই মুখটুকগুলো একটু পরিষ্কার করে নাও, চুলটা ঠিক করে নিয়ে যাও রান্নাঘরে, তোমার মাকে একটু সাহায্য করতে যাও। আমি দেখি আবার ওদিকে কি হলো। ও মা, কি হলো? মাসি দুষ্ট লোকটাকে না মেরে মাটিতে ফেলে দিয়েছি। কোন দুষ্ট লোকটাকে? যে তোমাকে ধরে নিয়ে গেছিল। ও তা বেশ করেছিস। আচ্ছা এখন চল তো রান্নাঘরে গিয়ে দেখি। এই যে রান্নাঘরে যাওয়ার আগে আয়না একবার নিজের মুখটা দেখে এসো। কেন? যা নিজে গিয়ে দেখে এসো, তারপর বুঝবে। আচ্ছা দেখি। ঘুমোলে নাকি ভায়া? না ওই চোখ বুঝে আছে আর কি। দাদু ভাই কি করছো? রেলগাড়ি চালাচ্ছি। এই প্রথম রেলগাড়িতে চললো তো, এই কটা দিন এখন এইসব নিয়েই চলবে। দাদু রেলগাড়ি চলবে তাই কিন্তু টিকিট কাটতে হবে। এই তো খেয়ে উঠলাম দাদু ভাই, বিকেলে চল। ঠিক আছে বাপু, ওটা টিকিট না, টিকিট হবে। আচ্ছা রানীটা কোথায় রে? মা এবার তো তোমার চাল। আর দেখো তোমার বেয়াই বোধ হয় তাকে দিয়ে পাকা চলতে লাগছে। ও আমার চাল বললি না? না রানী শুয়ে আছে। আই দেখো কে সর্বনাশ করলো। কি হলো? ও ইস্কাবনের দুরিটাকে ফেরে দিলে। কেন ঠিকই তো, কি হলো? আর কি হলো ভগবান, একে কবে খানা শেখাবো কে জানে। দূর আমি বুঝতে পারি না কি হবে তাহলে। আর কি হবে, পুরা কপাল আমার। কি হচ্ছে দেখছো না? রেলগাড়ি চালাচ্ছি। আচ্ছা রেলগাড়ি বুঝি এরকম দেখতে হয়? হ্যাঁ কোনোদিনও দেখোনি? দেখিও নি, চড়িও নি। চড়বে তাহলে কিন্তু টিকিট কাটতে হবে। আচ্ছা তোমার এই রেলগাড়িতে চিঠি পাঠানো যায়? হ্যাঁ দাও। তোমার এই রেলগাড়ি তোমার মাসির ঘর অব্দি পৌঁছতে পারবে? হ্যাঁ খুব যায়। দাও যাবো। এই চিঠিটা তোমার পকেটে রাখলাম, ঠিক আছে? খালি মাসির হাতে দেবে, আর কারুর হাতে দেবে না, বুঝলে? ঠিক আছে। চিঠি
চিঠি? কার চিঠি রে? দুষ্টুকের চিঠি। কই দেখি? বাবু, বাবু একটু দাঁড়া। খুব ইচ্ছে করছে কাছে যেতে। আমি তাড়াতাড়ি পড়ো। হ্যাঁ দাঁড়া, তোকে একটা জিনিস দিই। আমারও কিন্তু উপায় নেই যে। বাবু শোন, এটা না একদম গিয়ে ওই দুষ্ট লোকটার হাতে দিবি, আর কাউকে দিবি না তো? ঠিক আছে। অনেক বেলা হয়ে গেল তো, পাপুটাকে এবার ঘুম পাড়িয়ে দিলে হয় না? না বুইমা, এখন ঘুম পাড়ালে রাত অব্দি জেগে থেকে ঠাকুমাকে জ্বালাবে। এবার কার চাল গো দিদি? তোমার চাল গো দিদি। এখন তোমাকে খালা শিখিয়ে শিখিয়ে পাড়া গেল না বাবু? হ্যালো দাঁড়াও বাবা। এর থেকে ডাকঘরে চাকরি করা অনেক ভালো ছিল, এত চিঠি বিলি করতে হয় না সেখানে। কত্তার বুদ্ধি ভ্রংশ হয়েছে, মাঘ ভাতারে দুটো কথা কইতে পারে না। বলেছো রাতে ঘরের দরজার খিল খুলে রাখতে, যাতে সবাই ঘুমিয়ে পড়লে আসতে পারো। সে আমি পারবো না লক্ষ্মীটি। পাশের ঘরে বাবা মা ঘুমন জানো না তুমি? যদি ঘুম ভেঙে যায় বাবার, আর সকলে ঘুমিয়ে পড়লে আমি যাবো বার বাড়িতে তোমার ঘরে? আমার দ্বারা হবে না, আমি ভয়েই মরে যাব। আর কোনো উপায় নেই গো। হরেনদা, তোমার বৌমনিকে গিয়ে বলো দাদাবাবু ভেবে চিন্তে উপায় বাতলাবে। আচ্ছা। আচ্ছা হেমন্ত, এই মেশ বাড়িতে থাকতে পারবি তুই? মানে আমি বলতে চাইছি যে এখানকার খাবার দাবার, জল, এসব কিছু সহ্য হবে তোর পেটে? প্রেমের জন্য কত কিছুই ত্যাগ করতে হয় ভাই, এ তো অত্যন্ত সামান্য জিনিস। একটু শারীরিক কষ্ট স্বীকার করে নিতে হচ্ছে। যাক, শেষ পর্যন্ত তুমি স্বীকার করে নিলে যে এটা প্রেম। তাতে এতে কি সুবিধে হলো তোমার? দেখ, ওখানে চারবেলা চারবার খেতে গিয়ে মুখদর্শন করা, আর হরেনদার হাত দিয়ে অজস্র চিরকুট চালাচালি করা ছাড়া তো আমার আর কিছু করার ছিল না। আর মাঝখান থেকে আকাঙ্ক্ষাটা তীব্র থেকে ক্রমশ তীব্রতর হয়ে উঠছিল দিনকে দিন। রাইট। এই তুমি কি বললে? বললাম আকাঙ্ক্ষাটা ক্রমশ। তুমি কাম বলনি তো? না বলিনি। আচ্ছা ভূপেনদা, বউকে নিয়ে ইলোপ করতে পারে না হেমন্ত? না মানে আমি বলতে চাইছি, বউকে নিয়ে যদি ইলোপ করে তাহলে তো পুলিশ তোকে ধরতে পারছে না, কি বলো তুমি? তাহলে ও পালিয়ে কোথায় যাবে? মানে এখানে এসে উঠবে নাকি তোমার বাড়িতে যাবে? না না, আমার বাড়িতে কেন, অন্য কোথাও। ধরো বাসা ভাড়া নেবে। বাসা ভাড়া নেবে? তাহলে তো ও যখন পালিয়ে আসবে তাহলে ওকে বউয়ের গয়না আর ওর বাবার টাকা কুড়িও বেশ কিছু হাতিয়ে নিয়ে আসতে হয়, নাহলে তো এখানে এসে হাত খরচা চালাতে পারবে না। তাহলে তাহলে তোমরা এখানে বসে বসে ভাবো, আমি আজ উঠি। আমাকে আবার ওই দাদার বৌঠানের সঙ্গে একটা থিয়েটার দেখতে যেতে হবে। বাহ 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 বাহ, এমন তো সামনে এত বড় একটা সমস্যা আর উনি চললেন কিনা থিয়েটার দেখতে। হ্যাঁ, তোমরা যদি আমার কথা শোনো তাহলে তোমাদের উচিত আমার সঙ্গে যাওয়া। এক্সট্রিম কোনো স্টেপ নেওয়া হঠাৎ করে উচিত নয়, মাথা ঠান্ডা রেখে অনেক ভেবে চিন্তে কাজ করতে হবে। দেন গুড নাইট।